ডিমের মধ্যে কমলা লেবু দিন আর দেখুন কি ঘটে যেটি আপনারা হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্ট থেকে কিনে খান জিনিসটি তৈরি করতে আপনাকে প্রথমে পাঁচটি কমলা লেবু নিতে হবে এবার এই কমলা লেবুগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এরপরে একটি ছুরি নিন এরপরে ছুরিটা কমলা লেবুর উপরে চালান এতে কমলা লেবুটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এইভাবে প্রতিটা কমলা লেবু মাঝখান থেকে ভাগ করে নিতে হবে এরপর আপনাকে হাতের সাহায্য নিতে হবে হাতের সাহায্যে কমলালেবুগুলো চেপে চেপে রস বের করে নিতে হবে আপনার বাসায় যদি জুস বের করা মেশিন না থাকে তাহলে আপনি হাতের সাহায্যে এইভাবে জুসটাকে বের করে নিতে পারেন আমি এবার এই ফলের জুসটাকে একটা ছাঁকনি দ্বারা ছেঁকে নেব দেখুন কমলা লেবু থেকে আমার এতটা পরিমাণে জুস বের হয়েছে এরপরে আমার লাগবে ডিম এখানে আমার তিনটি ডিম লাগবে এক এক করে এই তিনটি ডিমেই ভেঙে নেব এবার একটি কাটা চামচ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে ফলের জুসটা এর ভিতরে দিয়ে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এরপরে পাত্রে এক বাটি পরিমাণে দুধ দিয়ে দেব এই দুধের ভিতরে এক হবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এখন ডিম এবং ফলের মিশ্রণটি এই দুধের ভিতরে ঢেলে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে কুকারটি অন করে দেব। কুকারটির উপরে একটি পাত্র রেখে দুই চামচ পরিমাণে চিনি দিতে হবে চিনিটা দিয়ে একটি চামচ দিয়ে এইভাবে নাড়াতে থাকুন কিছু সময় পরে চিনিটা গলে জল হয়ে যাবে এরপরে এটা ব্রান করার তৈরি হয়ে যাবে এবার একটি পাত্র নিন এই পাত্রটিতে এই ক্যারামেলটিকে ঢেলে দিতে হবে এই ক্যারামেলটা সুন্দরভাবে ছেট হয়েছে এখন এই মিশ্রণটি ক্যারামেলের বাটির ভিতরে ঢেলে দেব মিশ্রণটি ঢালা হয়ে গেলে পাত্রটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবার একটি কুকারে প্যান করায় বসিয়ে এর ভিতরে জল দিয়ে দিতে হবে জলের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিন স্ট্যান্ডের উপরে এই বাটিটা রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে বিশ মিনিট ধরে জাল করে নিতে হবে বিশ মিনিট পরে ফিরে এলাম এবার এই ঢাকনাটাকে উঠিয়ে দেখাবো হয়ে গেলে পাত্রটিকে তুলে নিতে হবে এরপরে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা পরে ফিরে এসেছি এরপর একটা ছুরি চালিয়ে এর চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে চারপাশ ছাড়িয়ে নিতে নিতে হবে হবে হয়ে গেলে এরপর লাগবে একটি উপরে রেখে তৈরি হয়ে গেল পৃথিবীর সব থেকে সেরা নামি দামি অরেঞ্জ পুডিং বড় বড় হোটেল রেস্তোরাঁয় আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে এইভাবে আমাদের বোকা বানায় বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে না গিয়ে আমরা ইচ্ছে করলে বাড়িতে বসেই তৈরি করে খেতে পারি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন এই মজাদার অরেঞ্জ পুডিং এটি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এটা একবার বানিয়ে খেলে ছোট বড় সকলেরই বারবার খেতে মন চায় ভিডিওটি আপনার উপকার আসতে পারে তাই শেয়ার দিয়ে রাখুন আর তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ